তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি সাদা টি শার্টের ভিতরে আমার ফেসবুক প্রোফাইলের পিকচারটি কিন্তু এখানে আমি অ্যাড করে দিয়েছি বা প্রিন্ট করেছি এই ধরনের ফটো কিন্তু ফেসবুকে খুব বেশি ভাইরাল হচ্ছে আপনিও যদি এই ধরনের ফটো এডিটিং করতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো ভিডিও জুড়ে রয়েছে আমি রাব্বিকান আপনারা দেখছেন রাব্বি টেক রাব্বি টেকের জন্য আপনাকে স্বাগত তো এই ধরনের ফটো এডিটিং করার জন্য আপনাদের একটি অ্যাপের প্রয়োজন হবে তা হলো পিকচার এটা আপনাদের না থাকলে আপনারা গুগল প্লে স্টোর থেকে এটি আপনারা ডাউনলোড করে নেবেন এরপর আপনাদের একটি ফটো দরকার হবে তাহলে টি শার্টের ফটো এই টি শার্টের ফটো আপনারা গুগল ক্রোমে গিয়ে সার্চ করে পাবেন হোয়াইট টি শার্ট লিখে আপনারা সার্চ করবেন অথবা আমার ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক রয়েছে সেখান থেকে আপনারা এই এটি ডাউনলোড করে নেবেন এরপর আপনারা পিক শার্ট অ্যাপটি আপনারা ওপেন করে নেবেন এডিটিং আপনারা খুব সহজে এটি এডিটিং করতে পারবেন তার আগে আপনারা আপনার ফেসবুক প্রোফাইলে গিয়ে আপনাদের একটি স্ক্রিনশট দিয়ে নিতে হবে আপনারা জাস্ট আপনার ফেসবুক প্রোফাইলে গিয়ে আপনারা একটি স্ক্রিনশট দিয়ে নেবেন নেওয়ার পরে এখানে প্লাস আইকন এখানে ক্লিক করবেন প্লাস এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে টি শার্টের ফটোটা আপনারা ডাউনলোড করেছেন সেটি আপনারা সিলেক্ট করে নেবেন নেওয়ার পর এখান থেকে এখানে দেখতে পারবেন অ্যাড ফটো নামে একটু অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের ফেসবুকের প্রোফাইলে যে স্ক্রিনশটটি নিয়েছেন সেটি আপনার এখান থেকে সিলেক্ট করে দেবেন দেওয়ার পর এটি আপনারা অ্যাড করে দেবেন দেওয়ার পর আপনাদের ইচ্ছা মতো আপনারা এটি ক্রুপ করে নেবেন যাতে খুব বেশি আকর্ষণীয় হয় সে জন্য আপনারা এটি ক্রুপ করে নেবেন এটি আমি ক্রুপ করে নিলাম ক্রুপ করার পর আপনারা এখান থেকে আপনারা ভালো মতো এটি বসিয়ে দেবেন আপনাদের ইচ্ছা মতো এখানে বসিয়ে দিবেন ছোটো বড়ো করে নেবেন আমি এটা এখন বসিয়ে দিলাম এখানে আপনাদের ইচ্ছা মতো আপনারা এটি বসিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে আপনারা এই ডানে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যালেট নামে একটি অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন এখান থেকে তিন নাম্বারে একটি অপশন রয়েছে মাল্টিপ্লাই নামে যে অপশনটি রয়েছে জাস্ট এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এটি স্ট্রিশের সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে অথবা প্রিন্ট হয়ে যাবে তাহলে কিন্তু আমাদের কাছে সেটা আপনার ভালোভাবে কাস্টমাইজ করে নেবেন নেওয়ার উপরে দেখতে পাচ্ছেন টিকমার্ক যা সেখানে টিকমার্ক ক্লিক করে আপনার এই ফটোটি আপনার সিলেক্ট করে নেবেন এভাবে কিন্তু আপনার খুব সহজে এটি এডিটিং করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য